এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার 24 ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস। তিনি এদিন বলেন, 11 মে একটি বিশেষ কাজে তিনি কলকাতায় যাচ্ছেন, যদি সম্ভব হয় সেই দিনই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা রয়েছে তার। জানিয়েই জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। বাইরন বিশ্বাস অবশ্য দলবদলের বিষয়টি নস্যাৎ করে দিয়েছেন। তিনি বলেছেন, এখনই ব্যাপারে কিছু ভাবছি না। মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রার সময় থেকে বাইরনকে এলাকার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ব্যাপারেই সাগরদিঘির কংগ্রেস বিধায়কের যোগাযোগ করা হয়। তিনি জানান, জনপ্রতিনিধি হিসেবে তিনি অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তার কথায়, আমি জনপ্রতিনিধি হিসেবে উন্নয়নের প্রশ্নে এলাকার মানুষের জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব, এটাই তো স্বাভাবিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে স্বাগত জানিয়েছেন, আমি ওকেও ধন্যবাদ জানাবো। মুখ্যমন্ত্রীর সঙ্গে কবে সাক্ষাৎ হতে পারে সে প্রসঙ্গে জানতে চাওয়া হলে বাইরন বিশ্বাস বলেন, তিনি 11 মে একটি বিশেষ কাজে কলকাতায় যাবেন, যদি সম্ভব হয় তাহলে সেই দিনই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে ইচ্ছুক। চলতি বছরের ফেব্রুয়ারিতে সাগরদিঘি উপনির্বাচনের ভোট প্রচারে কংগ্রেস ও বিজেপির মধ্যে আতাত এর অভিযোগ তুলেছিল তৃণমূল। পাল্টা বিজেপি দাবি করেছিল বাইরন ভোটে জিতলে তিনি তৃণমূলে যোগ দেবেন। সেই জল্পনায় কি সত্যি হতে চলেছে তার প্রেক্ষিতে কংগ্রেস বিধায়ক বলেন, দলবদলের কোনো প্রশ্নই নেই, আমি এখনই এইসব ব্যাপার নিয়ে ভাবতে চাইছি না। বাইরনের এই মন্তব্যের পুরনো বিতর্ককে উস্কে দিল বলে মনে করছেন অনেকে। এ প্রসঙ্গে সাগরদিঘির ভোটে বিজেপি প্রার্থী দিলীপ সাহা বলেন, আমরা আগেই বলেছিলাম জেতামাত্রই বাইরন তৃণমূলে যোগ দেবেন, এতটা দেরি দেখে অবাক হচ্ছি, ওর তৃণমূলে যাওয়ার সময়ের অপেক্ষা, কারণ ওকে ওই শর্তে তৃণমূল জিতিয়েছে।